জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুরু হয়েছে নবান্ন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বসেছে মাছের মেলা। মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যাবেন জামাইরা। জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে একদিনের জন্য ঐতিহাসিক এ মেলা বসেছে। নবান্ন উপলক্ষে প্রতি বছরের ন্যায় অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পাঁচশিরা মাছের বাজারে একটা বড় মাছের মেলা হয়। এখানে নবান্ন উপলক্ষে বড় বড় মাছ ওঠে, সেই কথা জানতে পেরে আমি এখানে মাছ কিনতে আসছি। আমরা আজকে মায়ের সাথে নবান্ন দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে, আমরা একটা বড় কাতল মাছ কিনেছি। এদিনকে ঘিরে পাঁচশিরাতে ভোর চারটা থেকে সারাদিন চলে মাছ কেনা বেচার উৎসব। উৎসব উপলক্ষে মাছের মেলা তৈরি হয়। এই মেলাকে কেন্দ্র করে বাড়িতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। পৌরসভা থেকে আমরা সার্বিক সহযোগিতা দিই। তাই তো প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন লোকজন। পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার উপজেলার পাঁচশিরা বাজারে প্রতি বছর বসে এই মাছের মেলা। আমাদের এখানে নবান্ন উৎসব প্রতি বছর আমরা এখানে মাছ নিয়ে আসি এবং মাছ বেচা কিনা করি। আমাদের এখানে বেচা কিনা খুব ভালো বেচা কিনা হচ্ছে, লোকজন সমাগম সবসময় বেশি। আর আমাদের মাছের ওজন 10-12 কেজি 15 কেজি মাছ আমরা নিয়ে আসে বেচা কিনা করতেছি এই বাজারে। বাজারে কমিটি আমরা এটা দিয়ে সবাই মিলে আমরা ইয়ে করে গত 15 বছর হচ্ছে আমরা এটা লাগাই এবং মাছ ছাড়া দিই।